হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়াইয়া রাখে হযরত বিলালের বুকের মধ্যে গরম পাথর চাপা দেয় হযরত বিলালকে মরুভূমির উপর দিয়া টানে টানতে টানতে এমন অবস্থা হয় সৌদি আরবের মাটি এত তাপ এত তাপ এত তাপ যেই মাটির উপরে যদি ডিম রাখা হয় ওই ডিম সিদ্ধ হয়ে যায় যেই মাটির উপরে যদি পাতিলা রাখা হয় ওই পাতিলায় যদি চাল রাখা হয় পানি রাখা হয় 5 10 মিনিটের ভিতরেই ওই চালগুলা ফুটে ভাতে পরিণত হয়ে যায় এত গরম বালুর মধ্যে হযরত বেলালকে টানা হইতো হযরত বেলাল কখনো কখনো বলতেন যে আমাকে এমন ভাবে টানা হইতো আমার পিঠের চামড়া পুইড়া আমি ওই চামড়ার পোড়া গন্ধ পর্যন্ত পাইতাম এমন অবস্থা হযরত বেলালকে করা হইতো হযরত বেলালকে একবার টানতে টানতে এমন অবস্থা হইছে বেলালের লা ইলাহা ইল্লাল্লাহ বলার শক্তি আর নাই উমাইয়া তো খুশি মনে মনে ভাবতেছে এই তো বেলাল বুঝি নবীজির উপর ঈমান ছেড়ে দিবে আল্লাহ ওর আল্লাহর প্রতি বুঝি ও ঈমান ছেড়ে দিবে আরেকজনকে জিজ্ঞাসা করে দেখো তো বেলাল আমাদের উপর ঈমান এনেছে কিনা ইসলাম ধর্ম ত্যাগ করেছে কিনা দেখো তো ওর ঠোঁটের সামনে কান টানিয়া দেখো ঠোঁটের সামনে কান নেওয়া হয় কান নেওয়ার পরে দেখা যায় হযরত বেলাল বলতেছেন আহাদ চিল্লায় বলেন সুবহানাল্লাহ হযরত বেলালের ঈমান এই ঈমান এই ঈমানই হলো আল্লাহর প্রতি ভালোবাসার ঈমান আল্লাহর প্রতি মহব্বতের ঈমান আর আমাদের ঈমান কেমন আমাদের ঈমান হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে মিছিল করতে যাও 50 টাকা দিব রাজি হয়ে যান এক কাপ চা খাওয়াবো আলেমদের বিরুদ্ধে মিছিল করতে যাইবেন রাজি হয়ে যান আপনি আল্লাহর প্রতি ঈমান কেমন থাকা চাই আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মহব্বত আমাদের কেমন থাকা চাই রাসূলের প্রতি ভালোবাসা রাসূলের প্রতি মহব্বত আমাদের কেমন থাকা চাই হযরতে সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল মানুষ মসজিদে নামাজ পড়তেছেন এমন মুহূর্তে সিদ্দিক একবারকে কাফের আর মুশরিকরা এসে পিটায় এমন পিটান পিটাইছে যে সিদ্দিক একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গিয়েছেন সারা রাত্র বেহুশ ছিল চোখে মারে নাকে মারে কানে মারে গালের মধ্যে মারছে থুতার মধ্যে মারছে থুতনিতে মারছে ঠোঁটে মারছে মাইরা রক্তাক্ত করে ফেলছে কাফেররা মুসলমানদেরকে মারেতে আদর করে মারেনি অনেক জোরে সরে মার দিছে সারা রাত বেহুশ হয়ে মসজিদে পড়ে ছিল হুশ যখন আসছে তার আম্মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা পানি নিয়ে আসছে আবু বকরকে খাওয়ানোর জন্য পানি যখন কাছে আনছে হযরত আবু বকর সিদ্দিকের হুশ যখন আসছে আম্মাকে দেখা মাত্রই চিৎকার দিয়া বলে আম্মু আম্মু বলতেছেন হযরত আবু বকরের মা বলতেছেন বাজান পানি খাও হযরত আবু বকর বলতেছেন আম্মু পানি পরে খাই আগে বলো আমাদের নবী হাদিয়াকুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুস্থ আছেন কিনা উনি কি সহি সালামতে আছেন কিনা নাকি কাফের আর মুশরিকরা আমরা না থাকার ফলে এই সুযোগে নবীজির উপর আক্রমণ করে বসেছে আমার খবর পরে নাও আগে নবীজির খবর আমার কাছে আগে দাও দুনিয়ায়ে সাখাওয়াত মে তেরা নাম রহেগা দুনিয়ায়ে সাখাওয়াত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা ওমর তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায়ে মুসল্লত মে তেরা নাম রহেগা দুনিয়ায়ে মুসল্লত মে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায়ে শুজাআত মে তেরা নাম রহেগা আলী তেরা নাম সে ইসলাম রহেগা তাদের ঈমান তাদের আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মহব্বত কেমন ছিল কেমন দামি ছিল আল্লাহু আকবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য দিতে 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 আল্লাহর রাস্তায় দান করতে 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 এমন অবস্থা হইছে যে শরীরে পড়ার মতো
কাপড় টুকু আর নাই শেষ পর্যন্ত সালার চট বানাইছি সালার চট গায় দিছি সালার চট গায় দেওয়ার পর ঘর থেকে বের হইছে কাফের আর মুশরিকরা দেখা বলে আবু বকর তুমি এত বোকা কেন সব ধন সম্পদ আল্লাহকে দিয়ে দিতে হয় নাকি কিছু দিলেই তো হয় আমরা দেখো না তাকে আমরা আমাদের মূর্তিদের জন্য সব দেই না কিছু দেই তোমরা সব দিয়া দাও কেন হযরত সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শুনারা আমি যে মুর্দা দিছি ওই মুর্দা হলো আমি যে মুদ্রাগুলা দিয়েছি ওই মুদ্রাগুলা হলো মৃত মৃত আমি যে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিয়েছি ওই টাকা পয়সা মৃত আমি যেই জায়গা জমি আল্লাহর জন্য দিয়েছি ওই জায়গা জমি মৃত এই মৃত জিনিস দিয়া আমি জিন্দা আল্লাহকে পেয়ে গিয়েছি আমার কাছে যদি পুরো দুনিয়া পরিমাণ ধন সম্পত্তি থাকতো সমস্ত ধন সম্পত্তি আমি আল্লাহর জন্য দিয়া আমি আবু বকর বলতাম আমি মুর্দা জিনিস দিয়া জিন্দা আল্লাহকে পেয়ে গেছি এগুলো আমার কাছে তুচ্ছ সব কিছু দিছে একবার হযরত সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত চটকায় দিয়া যাইতেছেন নামাজ পড়তে এমন মুহূর্তে কাফের মুশরিকদের কিছু সন্তানরা আয়েশা হযরত আবু বকরকে চেঁচাইতেছে ভেঙ্গাইতেছে এর মধ্যে একজনে বইলা উঠছে আবু বকর তুমিও গরিব তোমার আল্লাহও গরিব তুমিও গরিব তোমার আল্লাহও গরিব তাই কেন বলে তুমি যদি ধনী হইতা তোমার গায়ের মধ্যে কাপড় চোপড় ভালো থাকতো আর তুমি যদি ধনী হইতা এই অবস্থা হইতো আর তোমার আল্লাহ যদি ধনী হইতো তুমি গরিব হওয়ার পরেও তোমার আল্লাহ তোমাকে কাপড় চোপড় দিতেন কিন্তু তুমিও গরিব তোমার গায়েও কাপড় চোপড় নাই তোমার গায়ে সালাত চট পড়া তুমি আর তোমার আল্লাহও গরিব তোমার আল্লাহ তোমারে কোনো কাপড় চোপড় দিচ্ছেন না এই কথা যখন বলছে সিদ্দিক একবারের মনটা ছিল নরম তরম সিদ্দিক একবার সহ্য করতে পারেন নাই নবীজির দরবারে যাইয়া ফেলফেলাইয়া কান্না করে যায় সিদ্দিক একবার কান্দেন নবীজি জিজ্ঞাসা করেন আবু বকর কান্দতেছো কেন সমস্যা কি হযরত সিদ্দিক একবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাফের মুশরিকদের বাচ্চারা আমার যদি গরিব বলতো আমার কোনো দুঃখ লাগতো না আমার কোনো কষ্ট হইতো না কিন্তু আমার মালিক আল্লাহ আল্লাহকে ওরা গরিব বলছে আমি ওদের সাথে মারামারি করতে পারি নাই ঠিক আছে কিন্তু আমার সহ্য হচ্ছে না হযরত আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমি আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ করলাম আল্লাহর জন্য আমার ধন সম্পত্তি দিলাম আল্লাহর জন্য সব দিলাম এখন আমার এই কথা শুনতে হইতেছে যে আমিও গরিব আমার আল্লাহও গরিব এই কথা বলে সিদ্দিক একবার কান্না আরম্ভ করে দিছে সিদ্দিক একবারের গায়ের মধ্যে সালাত চট দেইখা নবীজিও সহ্য করতে পারেন নাই শিশু বাচ্চার মতো হাউমাউ করে নবীজিও কান্না করে দিছে নবীজিও কান্দেন হযরত সিদ্দিক একবারও কান্দেন কানতে 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 হঠাৎ করে নবীজি হাইসা দেয় হঠাৎ করে নবীজি হাইসা দেয় কান্নার মাঝখানে হাইসা দেয় হযরত সিদ্দিক একবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে আপনি কান্দলেন হঠাৎ করে হাইসা দিলেন কেন হাসার কারণটা কি হাসার তো কোনো কারণ দেখতেছি না আপনি কানতেছেন আবার হাসতেছেন এবার হযরতে আকায়নামদার তাজদার মদিনা সরকারে দো জাহা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী বলতেছেন হযরত আবু বকরকে ও আবু বকর শোনো এই মাত্র হযরত জিব্রাইল আমার কাছ থেকে গেলেন কি হইছে জিব্রাইলের সাথে কি কথা হইছে কি গল্প স্বল্প হইছে আমি জিব্রাইলকে দেখলাম জিব্রাইল সালার চট গায়ে দিয়া আমার কাছে আসছে আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল তুমি সালার চট গায়ে দিলা কেন সালার চট গায়ে দিয়ে আমার কারণটা কি আমাকে বলো হযরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি সালার চট গায়ে দেই নাই আজকে আসমান এবং জমিনের যত কোটি ফেরেশতা আছে সমস্ত কোটি ফেরেশতারা আজকে সালার চট গায়ে দিয়েছে এই কথা বলার পরে হযরতে আকায় নামদার জিজ্ঞাসা করছেন যে কেন সালার চট গায়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালার চট গায়ে দেওয়ার কারণ হলো হযরতে সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করতে 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 তারপর নেক পড়ার মতো কোনো কাপড় চোপড় নাই সালা দিয়া উনি কাপড় বানাইয়া পড়তেছেন এটা আল্লাহর কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে এত ভালো লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলছেন ও আমার ফেরেশতারা আমার আবু বকর আমার
আমার সিদ্দিক আজকে আমাকে খুশি করার জন্য দান করতে 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 আমাকে ভালোবেসে সমস্ত সম্পদ আমার রাস্তায় দিয়া এখন ও সালাত চট গায়ে দিছে এটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে ও সমস্ত ফেরেশতারা তোমরা শুনিনা না তোমরা সবাই একসাথে আজকে থেকে সালাত চট গায়ে দিবা ততক্ষণ পর্যন্ত আমার আবু বকর সালাত চট না খুলবে ততক্ষণ পর্যন্ত তোমরাও সালাত চট খুলবা না দুনিয়ায় সাহাবত মে তেরা নাম রহেগা দুনিয়ায় সাহাবত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা ও মেরে মোহতরম ভাইও এই কথা শোনার পরে আবু বকর একটু আগে কাঁদতেছিল এখন আবু বকরও হাসে নবীজিও হাসে আবু বকরও হাসে কারো চোখে পানি নাই আল্লাহ যেখানে এত বড় মর্যাদা দিছে ওখানে হাসবেই না কেন নবীজি বলছে আবু বকর এতটুকু শুই নাই তুমি তো খুশিতে গদগদ হইয়া গেছো আরো তো খুশির সংবাদ আছে কয় কি খুশির সংবাদ কয় শোনো শোনো আবু বকর হযরতে জিব্রাইল আমার কাছে এইমাত্র আয়েশা বলছেন যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনাকেই সালাম দেন নাই অন্য অন্য সময় হযরতে জিব্রাইল নবীজির কাছে আয়েশা বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম সালাম আপনার উপরে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইতেছেন সব সময় নবীজিকে সালাম জানাইতেন এখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করেন না হযরত আবু বকরের গায়ের মধ্যে সালাত চট আল্লাহ এটা দেখে এত ভালোবাসছেন আজকে আপনাকে সালাম দিছেন দিছেন পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরকেও সালাম দিতেছেন পাশাপাশি হযরতে আবু বকরকেও সালাম দিতেছেন ও মেরে মোহতরম ভাইও আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছিলাম যে সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি কেমন ভালোবাসা ছিল এই ভালোবাসা যদি আমাদের দিলের মধ্যে 100 ভাগের এক ভাগও থাকতো আমাদের রোজার মধ্যে কষ্ট হইতো না আমাদের এই রোজা রাখতে কোনো কষ্ট হইতো না এই কষ্ট কেন হয় যার জন্য রাখি তারই তো ভালোবাসি না হ্যাঁ যার জন্য রোজা রাখি তারই তো ভালোবাসি না তারে যদি ওই রকম করে ভালোবাসতাম কেমন ভালোবাসতাম হযরত আলীর ভালোবাসা কেমন ছিল আল্লাহর প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার পায়ের মধ্যে রড ঢুকে যায় তীর ঢুকে যায় এই তীর যখন ঢুকে তীর যখন খুলতে যায় পায়ে ধরলে চিৎকার মারে পায়ে ধরলে চিৎকার মারে হঠাৎ করে এখন নবীজি বললেন যে একটু পরে তোমরা এই অপারেশন সাকসেসফুল করো আলী নামাজে দাঁড়াক নামাজের সময় হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের থেকে ওনারা তীর বের করে নামাজ শেষ করেন নামাজ শেষ করার পরে হযরত আলী বলে আমার পায়ের থেকে তীর কোথায় গেল রে আমার পায়ের থেকে তীর কোথায় গেল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলে হযরত আপনি যখন নামাজ পড়তেছিলেন ওই মুহূর্তে আপনার পায়ের থেকে তীর বের করেছি হযরত আলী বলেন আল্লাহর কসম আমি এক ফোঁটা টেরও নামাজের মধ্যে পাই নাই এক ফোঁটা টেরও আমি নামাজের মধ্যে পাই নাই এই হলো তাদের ঈমান এই হলো আল্লাহর প্রতি তাদের ভালোবাসা আল্লাহর প্রতি তাদের ভালোবাসা এমন আমাদেরও যদি আল্লাহর প্রতি এমন ভালোবাসা থাকতো আল্লাহর কসম আমাদের এই রোজার মধ্যে কষ্ট হইতো না আমাদের এই রোজার মধ্যে যত কষ্ট হইতো তত আনন্দ বাড়তে থাকতো ঠিক না বেটি তো কষ্ট কেন হয় এরকম ভালোবাসা নাই এই জন্য কষ্ট হয় বলেন এরকম ভালোবাসা যদি আল্লাহর প্রতি থাকতো নামাজের প্রতি থাকতো রোজার মধ্যে কষ্ট হইতো কষ্ট হইতো না আল্লাহু আকবার আল্লাহর প্রতি ভালোবাসার আরেকটা দৃষ্টান্ত শোনাই ফেরাউনের এক দাসী ছিল দাসী এই দাসী যখন ইসলাম গ্রহণ করলো এই দাসী যখন আল্লাহ পাকের মনোনীত ধর্মকে গ্রহণ করলো গ্রহণ করার পরে কিছুদিন গোপন রাখছিল গোপন রাখার পর এই দাসী যখন চুল আশ্রাইতেছিলেন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছেন হঠাৎ করে দাসীর হাত থেকে চিরুনি পড়া যায় চিরুনি যখন পড়া যায় দাসীর মুখ থেকে আল্লাহর নাম বের হয়ে যায় আমরা একটা কিছু হইলে বলি না আল্লাহ রে বলি না দাসীর মুখ থেকে আল্লাহর নাম বের হয়ে যায় আল্লাহর নাম যখন বের হয় ওই ফেরাউনের মেয়েটার পেয়ে যায় ফেরাউনের মেয়ে বলে এই তুমি কার নাম নিলা এখন তো ঈমান বের হয়ে গেছে মেজের কাঠির মধ্যে খোঁচা লাগিয়া গেছে এখন তো আগুন জ্বলবেই এতদিন পর্যন্ত খোঁচা লাগে নাই আগুন জ্বলে নাই মনে মনে ধরে রাখছে আল্লাহকে এখন যখন বলছে এই তুমি কাকে ডাক দিলা বলে আমি আমার রবকে ডাক দিছি তোমার রবকে আমার রব হলো আমার 14 গোষ্ঠীর রব তোর 14 গোষ্ঠীর রব তোর বাপের রব আল্লাহ
যিনি তোকে বানাইছেন যিনি আমাকে বানাইছেন যিনি সাত আসমান বানাইছেন যিনি সাত জমিন বানাইছেন যিনি আট জান্নাত বানাইছেন যিনি সাত জাহান্নাম বানাইছেন যিনি সারা দুনিয়ারই শুধু নয় সমস্ত জগতের মালিক আল্লাহ ওই আল্লাহকে আমি ডাক দিয়েছি এই কথা যখন শুনছে মেয়ে বলে তোমার সাহস তো কম না তোমার সাহস তো কম না বাপের কাছে নালিশ করছে নালিশ করার পরে এবার বাপ বলছে হ্যাঁ আমার প্রাসাদে বৈশা আমার প্রাসাদে থাইকা আমার নুন খায়া ও আমার বিরুদ্ধাচরণ করে আমাকে খোদা না বইলা ও আল্লাহকে খোদা বলে ওর সাহস কত বলো ওর সাহস কত বড় ওরে ডাক দাও ডাক দেওয়া হয় এবার ওরে প্রথমে বলা হয় আল্লাহর প্রতি ঈমান ছাড় আমার প্রতি ঈমান আন ও বলে না আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না ইসলাম গ্রহণ করেছি তো করেছি আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না কি করবি কর কি করবি কর ঈমান এনেছি এনেছি আল্লাহর প্রতি ঈমান ছাড়বো না এবার বলতেছেন তুই যদি ঈমান না ছাড়স তোর যে কোলের সন্তান আছে একটা দুধের বাচ্চা আরেকটা সন্তান আছে আরেকটু বড় ওই দুই সন্তানকে আমি একেবারে উত্তপ্ত তেলের মধ্যে ভাজবো দেখবি নি তাই ভাজো নাও দিয়ে দিলাম দুই সন্তানকে প্রথমে দেয় বড় মেয়েকে এই বড় মেয়েকে যখন দেয় একটা বিশাল পাতিলা আনা হয় এই পাতিলার মধ্যে তেল ঢালা হয় ওই তেল নিচে আগুন ধরায় দেওয়া হয় ওই তেল ভুনতে থাকে তেল যখন একেবারে ভুনা হয়ে যায় একেবারে গরম হয়ে যায় টকবক টকবক করতে থাকে গরম তেল ওই গরম তেলের মধ্যে মায়ের সামনে নিজের আপন সন্তান মায়ের সামনে নিজের আপন সন্তান আপন কন্যাকে ওই তেলের মধ্যে যখন ছাড়া হয় হযরত সুমাইয়া নিজে মা তো মাই হ্যাঁ মা তো মাই দেখা সহ্য করতে পারতেছেন না চোখ বন্ধ করে রাখছেন চোখ বন্ধ করে আল্লাহকে রাখতেছেন আল্লাহ 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 হঠাৎ করে হযরত সুমাইয়া খিলখিলে হেসে দেন আরে হেসে কেন দেন বলে হেসে দেওয়ার কারণ হলো ওই তেলের মধ্যে যখন ওই সন্তানকে দেওয়া হইছে ওই সন্তানের রূহটা ওই সন্তানের আত্মা থেকে ওই সন্তানের রূহটা শরীর থেকে যখন আলাদা হয়ে উপরে যাইতেছে তখন মায়ের কাশফ আল্লাহ পাক রব্বুল আলামিন খুইলা দিছেন মায়ের ইলহামের মাধ্যমে মা দেখতে পাইতেছে যে তার সন্তান তার আদরের কন্যার তার আদরের মেয়ের ওই রূহটা শরীর থেকে আলাদা হইয়া জান্নাতের দিক যাইতেছে আর হাসতে হাসতে মাকে বলতেছে আম্মু লা তাখাফি ওয়া লা তাহজানি ফা ইন্নাকি আলাল হক ও মা চান টেনশন করো না কোনো চিন্তা করো না তুমি হকের উপর রয়েছো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই চলো 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 ওই যে দেখো তাকে ইয়া মা ওই যে বেহেশত দেখা যায় আ একটু পরেই তোমার সাথে আমার বেহেশতের মধ্যে সাক্ষাৎ হইবে আম্মু তারপরে তুমি ইমান থেকে দূরে সরো না সন্তানের রূহটা মাকে বলতেছে মা তুমি ইমান থেকে দূরে সরো না মেরে মুহতারাম ভাইও তারপরেও ইমান থেকে দূরে সরে না এখন বাকি আছে আরেক সন্তান দুধের বাচ্চা দুধ খাওয়ায় ওই সন্তানকে ওই সন্তানকে একেবারে থাপা দিয়া নিয়ে আসছে ফেরাউন বলতেছে এটাকেও পোড়াবো বল লাস্ট সুযোগ আমি তোরে দিচ্ছি তুই আমার প্রতি ঈমান আনবি কি আনবি না বল যদি আমার প্রতি ঈমান আনস তোর এই দুধের বাচ্চাটারে আমি তোরে ক্ষমা করে দিব তোরেও আমি মাফ করে দিব ও বলে না 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 এক সন্তানরে মারছিস আরেকটারে মারলে আমার কোনো দুঃখ নাই তারপরে আমি ঈমান ছাড়বো না তারপরে আমি আমার রবকে ভুলতে পারবো না কেমন ঈমান তাদের ছিল ওই জায়গায় আমি আপনি হইলে কি করতাম মনে মনে বলতাম যে আপাতত ঈমান সারি দেখানোর জন্য পরবর্তীতে তওবা করে নিবনি তো পরবর্তীতে কি করে নিবনি তওবা করে নিবনি পরবর্তীতে ঈমান এনে নিবনি যদিও এটা ইসলামের দৃষ্টিতে যদি কেউ আপনাকে এরকম ঈমান ছাড়তে বলে ওরে বুঝানোর জন্য বাহ্যিক দৃষ্টিতে বুঝানো জায়েজ আছে যে ঠিক আছে ঈমান ছাড়লাম কিন্তু কলবে ঈমান রাখতে হবে এটা জায়েজ আছে কিন্তু তারপরেও ও বলে না 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 একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া এই তাকওয়ার খাতিরে হযরতে মাস্তা সম্ভবত ওনার নাম মাসিতা তো এই মাসিতা বলে না 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 আমি ঈমান ছাড়বো না এই ঈমান ছাড়ে না বলে তাহলে তোর এই সন্তানকেও দুধের কন্যাকেও দুধের বাচ্চাকেও আমি উত্তপ্ত গরম তেলের মধ্যে ভাজবো কয় ভাজলে ভাজ এক সন্তানকে ভাজছস আরেক সন্তানরেও ভুনা কর কোনো সমস্যা নাই এবার ওই দুধের সন্তানকেও নিয়া গরম উত্তপ্ত তেলের মধ্যে ছাড়া হয় যখন ছাড়ে ওই হযরতে মাস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বন্ধ করে চোখ বন্ধ করার পর দেখা যায়
আবার হাসতেছেন কেন হাসতেছেন ওই সন্তানের রূহটাও যখন ওই শরীর থেকে বের হইয়া জান্নাতের দিকে যাইতে থাকে মাকে বলতে থাকে মা ফাইন্নাকি আলাল হক লা তাখাফি ওয়ালা তাহজানি আপনি কোনো টেনশন করেন না আপনি কোনো চিন্তা করেন ও মা আপনি একটু পরেই আমাদের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করবে এরপর ওই মাকে মারা হয় তারপর ঈমান থেকে দূরে সরে না তারপরও কি করে না বলেন না ঈমান থেকে দূরে সরে না ও মেরে মুহতারাম ভাইও আল্লাহর প্রতি তাদের এত ভালোবাসা ছিল আল্লাহর প্রতি তাদের এত মহব্বত ছিল এই মানুষগুলোর জন্য যদি বলা হইতো তোমরা রোজা রাখো কঠিন লাগতো না কঠিন হইতো কেন কঠিন হইতো না বলে আল্লাহর প্রতি এত মহব্বত যে সন্তানদের পর্যন্ত তেলের মধ্যে ভাজে ওনার কিছুই আসে যায় না আল্লাহর জন্য সে সন্তানকে উৎসর্গ করে দেয় সন্তানকে কুরবান করে দেয় একজন না দুইজন সন্তান মায়ের চোখের সামনে কুরবান হয়ে যায় এদের জন্য রোজা রাখতে কোনো কষ্ট হইতো না কেন বলে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল মহব্বত ছিল তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি যদি ভালোবাসা আমাদের ওইরকম থাকে ওই রোজায় আমাদের আর কষ্ট হবে না বরং রোজার মধ্যে আমাদের মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ঈমান দীপ্ত সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর প্রতি ভালোবাসা ছিল তারা সাত দিন আট দিন না খায়া থাকতেন টেরি পেত না পেশি ক্ষুধা লাগলে পেটে পাথর বানতেন কিন্তু কষ্ট পাইতেন না কষ্ট নিতেন না দিলের মধ্যে কেন বলে আল্লাহ তোমার জন্য কষ্ট করতেছি তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও আল্লাহু আকবার নবীজির মাথার মধ্যে রিং ঢিকা যায় রিং 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 যখন ঢিকা যায় উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয় মাথার মধ্যে রিং ঢিকা যায় সাহাবায়ে কেরাম সারা শীতলাশ করেন নবীজির এই রিং বের করার জন্য হযরতে আকায় নামদার তাজিদের মদিনার কপাল দিয়ে দর দর করে রক্ত পড়া শুরু হয়ে যায় হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যায় বলতেছেন এই রিং বের করার জন্য কোনো সাহসের দরকার নাই আমি এই রিং আমার দুই দাঁত দিয়ে আমি বের করব এবার দাঁত দিয়ে কামড়াইয়া ধইরা এক টান দেয় এক টানে এক দাঁত ভেঙে যায় আরেক টান দেয় আরেক টানে আরেক দাঁত ভেঙে যায় হযরতে সিদ্দিক একবার আইসা বলেন ভাইয়া তুমি সরো আমি করি এতক্ষণ পর্যন্ত তরিকা জানা ছিল না এখন তরিকা জানলাম তুমি সরো আমি করি তোমার এরকম করে করে সব দাঁত ভেঙে যাচ্ছে হযরত আবু উবাইদা বলে ও সিদ্দিক একবার শোনো আমার একটা দুইটা দাঁত তো দূরের কথা আমার সব দাঁত যদি ভেঙে যায় তারপরে আমি নবীজির মাথার থেকে রিং বের করে ছাড়বো এবার তৃতীয় টানে রিং বের হয়ে আসে তৃতীয় টানে যখন রিং বের হয় দরদর করে রক্ত পড়া শুরু হয়ে যায় সাহাবায়ে কেরাম কাপড় আনেন ওই রক্ত মুছার জন্য লুঙ্গি আনেন ওই রক্ত মুছার জন্য হযরতে আবু উবাইদা বলেন কি করো না করো এই রক্ত আমি কোনো কাপড় দিয়ে মুছতে দেব না এই রক্ত আমি কোনো তয়লা দিয়ে মুছতে দেব না এই রক্ত আমি আমার দুই ঠোঁট দিয়ে মুছবো এবার হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জড়াইয়া ধইরা ওই ক্ষতস্থানের ঠোঁট লাগাইয়া যতক্ষণ রক্ত পড়েন ততক্ষণ রক্ত চষেন রক্ত পড়া শেষ ঠোঁট সরান নবীজি বলেন ও মিয়ারা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার আবু উবাইদার দিকে তাকাইয়া থাকো হরে চাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস হরে চাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস বা মুহাম্মদ হুশে বাসু বা খুদা দিওয়ানা বাস ও মেরে মহতরম ভাইও তোমার ইঞ্জিনিয়ার হতে মনে চায় আল্লাহর কোনো সমস্যা নাই তোমার ডাক্তার হতে মনে চায় তুমি ডাক্তার হও আল্লাহর কোনো সমস্যা নাই তোমার ব্যারিস্টার হতে মনে চায় তুমি ব্যারিস্টার হও আল্লাহর কোনো সমস্যা নাই কিন্তু তুমি একটা জিনিস হও তুমি আল্লাহর পাগল হও আল্লাহর প্রতি প্রেম দিলের মধ্যে রাখো নবীজির প্রতি প্রেম দিলে রাখো রাসূলের প্রতি প্রেম দিলে রাখো কোরআনের প্রতি প্রেম দিলের মধ্যে রাখো আল্লাহর কসম আল্লাহর কসম এই প্রেম তোমাকে অনেক বড় আল্লাহওয়ালা বানায়া দিবে এই প্রেম আল্লাহর প্রতি ভক্তি আল্লাহর প্রতি ভালোবাসা আপনাকে আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে তাহলে বলেন এই রোজার স্বাদ বাড়বে রোজার মজা বাড়বে এক নাম্বার যদি আল্লাহর প্রতি প্রেম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এমন ভালোবাসা যে আমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে তারপরও আমরা ঈমান থেকে দূরে সরব না আমাদের গলার মধ্যে ছুরি ধরা হবে আমাদের কপালে বন্দুক ধরা হবে আমাদের বরাবর কামান থাকবে
তীর থাকবে তারপরও আমরা ঈমান থেকে দূরে সরব না এরকম ভালোবাসা যদি আল্লাহর জন্য আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের রোজা কষ্টই মনে হবে না বরং যত কষ্ট হবে তত আনন্দ বাড়তে থাকবে বলেন সুবহানাল্লাহ মরিচ খায় ঝাল লাগে কিন্তু তারপরেও আবার আরেক লোকময় আরেক কামড় দেয় মরিচ কেন বলে ঝালের মধ্যেও মজা লাগে আনন্দ লাগে স্বাদ লাগে করলা ভাজি তিতা লাগে তিতার মধ্যেও তারপরেও খাইতে থাকে কেন তিতা জিনিস খাইতে মনে চায় কিন্তু করলা তারপরেও খায় কেন 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 তিতার মধ্যে এক ধরনের স্বাদ আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর প্রতি ভালোবাসা কষ্ট আছে ঠিক এই কষ্টের মধ্যে একটা মজা আছে যেই মজা যে পেয়েছে সে ঈমান থেকে চুল পরিমাণও দূরে সরে নাই জেলে গেছে হত্যা হইছে আহত হইছে হতাহত হইছে শহীদ হইছে ফাঁসির কষ্টে ঝুলছে তারপর কোরআনের কথা বন্ধ করে নাই এটাই হলো আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের নমুনা এখনো আমাদের ওলামায়ে কেরামদেরকে দেখলে পাওয়া যায় ঠিক না বেঠিক তাইলে রোজার স্বাদ বাড়ায় চার কাজ কয় কাজ বলেন চার কাজ জোরে বলেন কয় কাজ চার কাজ এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা অগাধ মহব্বত রাখতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত আনতে পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে এটা প্রমাণ কেমনে হবে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ওই সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা তো এরকম তো আনতে পারবো না কিন্তু কিছু নমুনা তো আমরা পেশ করতে পারি আল্লাহর প্রতি ভালোবাসা যদি আমাদের থাকে ওইরকম ভালোবাসা যদি থাকে ঘরের থেকে টিভি নামাইতে হবে পর্দার অন্তরালের মা বোনেরা শুনে রাখেন ঘরের মধ্যে আজকে অশান্তির দামানল দাও দাও করে জ্বলে কেন বলে যেই ঘরের মধ্যে টিভি আছে এ এ এ যেই ঘরের মধ্যে অবৈধ জিনিসগুলা দেখা হয় ওই ঘরে রহমতের শান্তির ফেরেশতা ঢুকে না ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের গজব নিবদিত হইতে থাকে শেষ পর্যন্ত ওই ঘর থেকে শান্তি নামক জিনিস আল্লাহ উঠাইয়া নিয়া যায় যেই ঘরে টিভি আছে ওই ঘরে কখনো শান্তি আসতে পারে না এইজন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো টিভি ঘর থেকে নামান তাহলে বোঝা যাবে আল্লাহরে আপনি কত ভালোবাসেন যুবক ভাইদেরকে বলবো মোবাইলের থেকে খারাপ জিনিস দেখা দূর করেন তাহলে বোঝা যাবে আল্লাহকে আপনি কতটুকু মহব্বত করেন তাহলে আপনি নামাজের মধ্যে মজা পাইবেন রোজার মধ্যে মজা পাইবেন ইবাদত বন্দেগীতে মজা পাইবেন রোজার সময় ক্ষুধা লাগলেও আল্লাহর প্রতি ওই ভালোবাসার আগুন যখন অন্তরে জ্বলে উঠবে তখন দেখবেন ওই আগুন জ্বলায় খোদা আপনাকে নিবারণ করে দিবে খোদা শেষ হয়ে যাবে দূর হয়ে যাবে জ্বলে পড়ে খোদা সাই হয়ে যাবে আল্লাহর মহব্বতের আগুন দিলে জ্বললে এক নাম্বার আল্লাহর প্রতি ভালোবাসা রোজা রেখে কষ্ট দূর হবে এক নাম্বার কি থাকলে বলেন আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা শুধু ভালোবাসা না অগাধ ভালোবাসা দুই নাম্বার কুরআন তেলাওয়াত কি তেলাওয়াত কুরআন তেলাওয়াত আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন কুরআনুল কারীম তেলাওয়াত সবচেয়ে উত্তম ইবাদত কুরআনুল কারীম তেলাওয়াত সবচেয়ে উত্তম ইবাদত সবচেয়ে উত্তম ইবাদত যেটা এটা যদি আমরা রোজা রেখে করি আমাদের লস হবে বলেন লস হবে এই কুরআনুল কারীম তেমন কিতাব যেটা বুঝা পড়লেও ফায়দা না বুঝা পড়লেও ফায়দা অজু অবস্থায় পড়লেও ফায়দা অজু সারা অবস্থায় পড়লেও ফায়দা নামাজ সারা অবস্থায় পড়লেও ফায়দা নামাজে পড়লেও ফায়দা দেইখা পড়লেও ফায়দা না দেইখা পড়লেও ফায়দা রিডিং পড়তে পারলেও ফায়দা বাইজা বাইজা পড়তে পারলেও ফায়দা সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি বাইজা বাইজা পড়ে কোরআন পড়তে পারে না কিন্তু বাইজা বাইজা পড়ে এটাতে ও ও ফায়দা শুধু তাই না কোরআনের দিক তাকায় রইছে ওই তাকানোটা ও ফায়দা একবার এক ব্যক্তি কৃষক ওই ব্যক্তি বনে গেছে কাঠ আনার জন্য লাকড়ি আনার জন্য হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে তো দাফন কাফন করার মতো কোনো লোক নাই এমন এক জায়গায় ইন্তেকাল করছে কোনো মানুষই যায় না তো মারা যখন গেছে এক বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখে আদি একুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে উনাকে আয়েশা বলতেছেন যে ভাই আমার এক উম্মত অমুক জায়গায় ইন্তেকাল করছে দাফন কাফন করার মতো কোনো লোক নাই তুমি যাও সাইয়্যারে দাফন কাফনের ব্যবস্থা করো ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে হায় হায় আমি কি স্বপ্নে দেখলাম নবীজি স্বপ্নের মধ্যে আমাকে আদেশ করেছেন যে অমুক জায়গায় তার উম্মত এক আদরের উম্মত ইন্তেকাল করছে ওই উম্মতকে নবীজি তাহলে কত ভালোবাসেন যে স্বপ্নে আমাকে আদেশ করেছেন তাহলে ওই উম্মত না জানি কত বড় আল্লাহওয়ালা
কত বড় আল্লাহওয়ালা উনি যদি এত বড় আল্লাহওয়ালা নাই হইতেন নবীজি স্বপ্নে আদেশ করতেন ওনাকে দাফন কাফন করানোর জন্য তো উনি ভাবতেছেন উনি না জানি কত বড় আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালাদেরকে তো দেখলেই মনে হয় অনেক বড় আল্লাহওয়ালা আমাদের বুজুর্গ ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দেখলেই মনে হইতো আল্লাহওয়ালা আমাদের বুজুর্গ ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দেখলেই মনে হইতো আল্লাহওয়ালা আমাদের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি দেখলেই মনে হইতো আল্লাহওয়ালা তো ওই বুজুর্গ মনে করছেন যে নবীজি স্বপ্নে যার ব্যাপারে আমাকে আদেশ করেছেন হয়তো দেখলেই মনে হবে আল্লাহওয়ালা তো নবীজির দেওয়া ঠিকানা অনুযায়ী ওই জায়গায় গেছেন যাওয়ার পরে দেখেন আরে সুবহানাল্লাহ এ তো কোনো আল্লাহওয়ালা না চেহারা দেখলে মনে হয় একজন কৃষক আল্লাহওয়ালার চেহারার মতো লাগে না কি কাণ্ড কারবার তাহলে একজন কৃষক দেখতেই মনে হইতেছে কৃষক পাশে কিছু লাকড়ি রাখা মনে হইতেছে যে কাঠুরিয়া লাকড়ি কাইটা আনছে তো এই লোকটা এমন কি ইবাদত করত যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায়া কবরের মধ্যে নিয়ে গেছেন এমন আল্লাহওয়ালা বানাইছেন যে তার দাফন কাফনের আদেশ স্বপ্নে নবীজি স্বয়ং আমাকে করেছেন স্বয়ং নবীজি স্বপ্নে আমাকে আদেশ করেছেন এমন কি ইবাদত তিনি করত যে ইবাদতকে আল্লাহ এত পছন্দ করছেন দাফন কাফনের ব্যবস্থা করছে ওনার বাড়ি খুঁজে তালাশ করে বের করছেন বের করার পর ওনার বাড়িতে গেছেন ভাইয়ের থেকে সালাম দিছেন ভিতর থেকে এক বুড়ি মা সালামের জবাব দেয় এবার বলতেছেন মা আপনার স্বামী এমন কি ইবাদত করত যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেছেন এবং যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় কবরের মধ্যে নিয়ে গেছেন আপনার স্বামী এমন কি ইবাদত করত আমাকে একটু বলেন না যে ইবাদতের বদৌলতে স্বয়ং নবীজি স্বপ্নে আমাকে আপনার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করতে বলেছেন একটু বলেন আপনার স্বামী এমন কি ইবাদত করত ওই মহিলা বলতেছে না ভাই আমার স্বামী এমন কোনো ইবাদত করত না যে ইবাদতের বদৌলতে আল্লাহ এত উঁচু মাকাম দিয়েছেন আপনারা উপাসক্ত নামাজ পড়েন আমার স্বামী উপাসক্ত নামাজ পড়ো না দেখো আর একটু তালাশ করে দেখো এমন কোনো ইবাদত অবশ্যই ছিল যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে অনেক বড় আল্লাহওয়ালা বানায় দিয়েছেন এবার ওই মহিলা তালাশ করে বলেন হ্যাঁ একটা জিনিস আমি আপনার আমার স্বামীর থেকে পাইছিলাম কয় কি জিনিস আমার স্বামী যখন আমার স্বামী কোরআন পড়তে পারতো না কিন্তু আমার স্বামী যখন কোরআনুল করিম হাতের মধ্যে নিত ওই কোরআনুল করিমের এক একটা আয়াতের উপর দিয়া আমার স্বামীর হাত বুলাইতো আমার স্বামী হাত বুলাইতো আর চোখ দিয়া দর দর করে পানি ফেলাইতো আর আল্লাহর কাছে দোয়া কইরা কইরা কানতে কানতে বলতো আল্লাহ তোমার নিজের কুদরতি মুখের কালাম আমার হাতের মধ্যে অথচ আমি চোখ থাকতে বুঝি না চোখ থাকতে দেখি না অন্তর থাকতে বুঝি না মুখ থাকতে পড়তে পারি না ও মাওলায়ে কারিম রে জানি না আমার কবরে কি পরিণত হবে এই কোরআন আমি পড়তে পারি না এই করতে করতে প্রতিদিন একটা টাইম সে কোরআন যখন পড়তে পারতো না তখন এই কোরআনের উপর দিয়ে হাত বুলাইতো আর কাঁদতে থাকতো এবার ওই ব্যক্তি বলতেছে মা আমার আর বুঝতে বাকি নাই আমার আর বুঝতে বাকি নাই আপনার স্বামীর এই কাজটুক এই কোরআনের প্রতি মহাব্বতটুক আল্লাহ পাক রব্বুল আলামিন এত কবুল করছেন এত কবুল করছেন এত কবুল করছেন এত কবুল করছেন এই মহাব্বতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায়া কবরে এর মধ্যে নিয়ে গেছেন হর চাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস হর চাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস বা মোহাম্মদ হুশ বাসু বা খুদা দিওয়ানা বাস ও মেরে মোহতরম ভাইও এই কোরআনের প্রতি আমাদের এমন মহাব্বত রাখা চাই আহ আপনি বলতে পারেন হুজুর আমার মহাব্বত আছে আপনার মহাব্বত থাকলে ওই জামানায় না কোরআন পড়ানোর মতো লোক কম ছিল এই জন্য তারা তেলাওয়াত সহি করতে চাইলেও পারতো না তেলাওয়াত শিখতে চাইলেও পারতো না কিন্তু এখন কি হুজুরের অভাব আসেনি মাদ্রাসা ছাত্রের অভাব আসেনি কোরআন আপনি যদি কোরআনকে ভালোবাসেন কোরআনকে মহাব্বত করেনি আপনার তেলাওয়াত সহি না কেন বলেন কোরআনকে যদি আপনি ভালোবাসেন আপনার তেলাওয়াত সহি না কেন মুরব্বীদের তেলাওয়াত শুনলে কান্না এসে যায় এটা কোরআন শরীফ পড়তেছে না অন্য কোনো ভিন্ন মন্ত্র পড়তেছে বুঝাই যায় না ঠিক না ভাই ঠিক এমন অবস্থা আমাদের তেলাওয়াতের মুরব্বীদের কথা কি বলবো আমাদের অনেক ওলামায়ে কেরামদের তেলাওয়াত 12 বছর 24 বছর 25 বছর কষ্ট কইরা হাদিস পড়া লেখা করলাম কষ্ট কইরা মাসালা ফেকা মাসালা মাসাইল পড়া লেখা কইরা আলেম হইলাম
কিন্তু আলেম হওয়ার পরে এই 25 বছরের মূল মকসদ আমাদের ছিল যে কুরআনকে বোঝা কুরআনকে জানা কিন্তু 25 বছর পড়ালেখা করার পরেও দেখা যায় আমাদের অনেক আলেমদেরই কুরআন সহি না ঠিক না ব্যাটি অনেক মসজিদে নামাজ পড়তে ঢুকি আহা ইমামের তেলাওয়াতের এত করুণ দশা আবার দ্বিতীয়বার নামাজ পড়তে হয় আবার দ্বিতীয়বার নামাজ পড়তে হয় আমাদের আলেমদের অবস্থাই যদি এই থাকে তাহলে আমাদের আম জনতা যারা থাকবে আওয়াম উনাদের অবস্থা কি হবে বলেন এইজন্য এই কুরআনুল কারীম সুবর্ণ সুযোগ রমজানুল মুবারক মাস অনর্থক ঘরে বসে না থেকে একজন আলেমের কাছে যাইয়া একজন মাদ্রাসার উস্তাদের কাছে যাইয়া একজন মাদ্রাসার তলবে আলেমের কাছে যাইয়া আর মা বোনরা যারা আছেন আশেপাশে যদি মাদ্রাসার কোনো আলেমা ছাত্রী থাকে আলেমা ম্যাডাম থাকে ওই ম্যাডামের কাছে যে এই রমজানকে সুবর্ণ সুযোগ বানাইয়া প্রত্যেকদিন আধা ঘন্টা একটা সময় সেটিং করে ওই সময়ে কুরআনুল কারীমটা শিখে নেই ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে দুনিয়া আখেরাতে আল্লাহ অনেক বরকত দান করবে আবে কুরআনুল কারীম এমন দামি যে কুরআনুল কারীম সারা নামাজই শুদ্ধ হয় না নামাজ ভাঙার কারণ কয়টা এক নাম্বার নামাজে জোরে বলেন এক নাম্বার নামাজে অশুদ্ধ পড়া এই নামাজে কোনো ব্যক্তি যদি অশুদ্ধ পড়ে এর নামাজ কবুল হবেই না বরং ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ময়লা আবর্জনা বানাইয়া ইবনে নামাজের চেহারার মধ্যে নিক্ষেপ করে আরে নামাজ কেমন ইবাদত অন্য সমস্ত ইবাদত আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করেছেন হজ ওহির মাধ্যমে নাজিল করেছেন যাকাত ওহির মাধ্যমে নাজিল করেছেন রোজা ওহির মাধ্যমে নাজিল করেছেন কোরআন ওহির মাধ্যমে নাজিল করেছেন কিন্তু এই নামাজ ওহির মাধ্যমে নাজিল করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ইমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিব্রাইলকে সাথী বানাইয়া এবার বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া মিরাজের রজনীতে নবীজিকে উপরে তুইলা নিয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সীমান্তের পড়ুই গাছের কাছে নিয়া রফরফের পিঠে চড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প স্বল্প কইরা পাঁচ ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়া দেন এই নামাজ হলো সেই নামাজ অন্য সমস্ত ইবাদত ওহির মাধ্যমে নাজিল হইছে কিন্তু এই নামাজ শুধু ওহির মাধ্যমে না বলে এই নামাজ আল্লাহ পাক ডাইরেক্ট নবীজিকে নামাজ দিয়ে দিবেন পুরস্কার মিরাজের রজনীতের বিশেষ পুরস্কার ছিল এই পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্ত কমতে 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 পাঁচ ওয়াক্ততে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে যাও এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকঠাক মতো আদায় করে আমি আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব ও মেরে মোহতরম ভাইও তো এই নামাজ আমাদের কবুল যদি না হয় কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে ঠিক না ঠিক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে প্রথমেই যদি আমরা ঠেকে গেলাম আমাদের বাকি আমলের অবস্থা কি হবে প্রথমেই যদি আমরা ঠেকে গেলাম আল্লাহ পাকের কাছে বাকি আমলের অবস্থা কি হবে এই জন্য আমাদের নামাজকে ঠিক করতে হবে নামাজকে যদি ঠিক করতে যাই আমাদের তেলাওয়াত সহি করা ছাড়া কোনো গতি নাই আপনি মনে করতে পারেন আপনার তেলাওয়াত সহি আছে কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াতটা এমন দামি জিনিস এটা যতক্ষণ পর্যন্ত একজন ভালো উস্তাদের কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই তেলাওয়াতে যে ভুল রয়েছে এই ভুল আপনি বুঝবেন না এই কুরআন তেলাওয়াতটা এমন একটা জিনিস এই কুরআনটা আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা কুদরত আপনি অন্য অন্য কিতাবে বইয়ে যদি ভুল পড়েন একটু চেষ্টা করলে বুঝবেন যে এখানে ভুল করতেছেন কিন্তু কুরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত ভালো উস্তাদের কাছে না যাওয়া হবে ভালো তেলাওয়াত যে করে তার কাছে না যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ভুল ধরতে পারবেন না তাহলে এবার বলেন আমরা মনে করতেছি আমাকে তেলাওয়াত সহি তাহলে দেখি কতটুক সহি একটু আমি পড়তেছি শোনেন আমি নামাজের মধ্যে পড়লাম আল্লাহু আকবার বলেন তো আমি এটা সহি পড়লাম নাকি সহি পড়লাম না বলেন সহি হইছে কি হয় নাই সহি আপনারা কি বলেন সহি হয় নাই এটা বলতেছেন সহি হয় নাই বললে বলতে হবে
যে কেন সহি হয় না এটা বলতে হবে অনেকেই চুপচাপ তার মানে সন্দেহে আছেন সহি হইল কি হইল না যে সন্দেহ ছিল না উনি বইলা দিছে কিন্তু আপনারা সন্দেহের মধ্যে আছেন তার মানে আপনাদের তেলাওয়াতের আরো সহি করার দরকার আছে ঠিক না ভাই ঠিক যদি সহি থাকতো আমার এখানে যে ভুল হইছে এই ভুলটা আমি ধরতে পারতাম ভাই বলেন তো কি ভুল হইছে কি ভুল হইছে বলেন আলিফটা আমি টেনে পড়ছি আলিফটা আমি কি পড়ছি বলেন টেনে পড়ছি এই টেনে পড়ার কারণে এমন অবস্থা হইছে নামাজই বাতিল হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না নামাজটা কি হয়ে গেছে বাদ হয়ে গেছে ফাসিদ হয়ে গেছে আবার নতুন করে নামাজ পড়তে হবে সৌসেটা দিলেও কাজ হবে না তাইলে এক হামজাটা আমি টেনে পড়লাম আলিফটা আমি টেনে পড়লাম এতটুকুই যদি নামাজ বাতিল হয়ে যায় আমাগো নামাজের অবস্থা কি আমাগো তেলাওয়াত আলাম নাশরাহ লাকি সদরকি ওয়া ওয়াজানা আনকা বিজরকি আল্লাহ জি আনকদি জহরকি ওয়া রাফানা লাকি জিক্রকি এই হলো আমাগো তেলাওয়াতের অবস্থা আমি এক জায়গা থেকে শুই না এটা কইছি এক মুরব্বির তেলাওয়াতের অবস্থা এই কথা বুঝছেন আল্লাহ এই তেলাওয়াত নিয়ে আমাদের নামাজ পড়ব আবার ওই নামাজ দিয়ে জান্নাতও পাইতে চাই বলে সম্ভব না কখনো এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো বুড়া হয়ে গেছি আমি তো মুরব্বি হয়ে গেছি আমি তো দাদা হয়ে গেছি আমি তো নানা হয়ে গেছি আমি তো শ্বশুর হয়ে গেছি এখন যদি আমি কায়দা নিয়া কোরআন শরীফ পড়তে বসি কোরআন শরীফ নিয়া কায়দা নিয়া আমপারা নিয়া উস্তাদের কাছে পড়তে বসি কেমন দেখা যাবে আমি মুরব্বি মানুষ আমি যদি ছোট একটা বাচ্চার কাছে কোরআন শরীফ শিখতে যাই মানুষ আমারে কি বলবে এই শুনেন এই যে আপনার আত্মমর্যাদা আপনার দিলে কাজ করলো আত্মমর্যাদা আপনার বেশি না সাহাবায়ে কেরামের বেশি বলেন সাহাবায়ে কেরামের থেকে আত্মমর্যাদা আমাদের বেশি সাহাবায়ে কেরাম সবাই ছোট থাকতে মুসলমান হইছে তাই না ছোট থাকতে মুসলমান হইছে বেশিরভাগ সাহাবায়ে কেরাম বুড়া বয়সে মুসলমান হইছে জোয়ান অবস্থায় মুসলমান হইছে তো মুসলমান হইতে দেরি সাথে সাথে রাসূলের কাছে তলবে ইলম হইতে দেরি করেন নাই নবীজির কাছে কোরআন করিম শিখতে দেরি করেন নাই নবীজিকে পান নাই তো সাহাবায়ে কেরামের কাছে শিখছেন বড় সাহাবী যারা যারা কোরআন করিম পারে এদের কাছে শিখছেন নবীজি জিহাদে গেছেন নবীজি কাজকর্মে গেছেন তো তারা কোরআন করিম শিখা বন্ধ করেন নাই অন্যান্য সাহাবীদের থেকে শিখছেন তো যখন থেকে ঈমান আনছেন বুড়া হোক আর গুড়া হোক ঈমান আনার সাথে সাথে এই কোরআন করিমের তলবে এম হয়ে গেছে কোরআন করিমের ছাত্র হয়ে গেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান তারাও আমার উপর সন্তুষ্ট আর তারা আমার তলবে ইলম আমার ছাত্র হওয়ার কারণে আমার রাসূলের ছাত্র হওয়ার কারণে আমিও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম সাহাবায়ে কেরামের আত্মমর্যাদা থেকে আমার আপনার আত্মমর্যাদা বেশি হয়ে গেছে এজন্য আমি ভাবি কি আমি তো বুড়ো হয়ে গেছি আমি দাদা হয়ে গেছি আমি নানা হয়ে গেছি আমি শ্বশুর হয়ে গেছি আমি যদি এখন কায়দা নিয়ে পড়তে বসি মানুষ আমারে কি বলবে আমি যদি কোরআন শরীফ নিয়ে পড়তে বসি মানুষ আমারে কি বলবে আমি যদি এখন শিখতে যাই আমার নাতি নাতকুন আমারে বলবে ও দাদা ও দাদি ও নানা ও নানি তুমি ছোটকালে কি করছো আমারে পড়ার লেগা খালি গুতাগুতি করো নিজেরাই তো পড়ো নাই এই লজ্জায় আমরা অনেকে পড়ি না কিন্তু না 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 আমি যখন কবরের মধ্যে আজাব ভোগ করব ওই নাতিনাতকুর যারা আমারে লজ্জা দিবে ওই নাতিনাতকুর আমার কবরের আজাব থেকে বাঁচাইতে আসবে না আল্লাহ যখন মাটির মাধ্যমে আমাদেরকে চাপ দিবেন নামাজ না হওয়ার কারণে মাটির মাধ্যমে আমাদেরকে চাপ দিবেন ওই সন্তান আমাদেরকে বাঁচাইতে আসবে না এই কোরআন করিম যদি আমি শিখে সুন্দর মতো নামাজ পড়ে কবরে যাইতে পারি ওই নামাজ আপনাকে ওই নামাজ সুদর্শন যুবক হইয়া আপনাকে পাহারা দিবে কিয়ামত পর্যন্ত যখন এই মাটির চাপ আসতে চাইবে ওই নামাজ ওই মাটিকে ঠেকাইয়া দিবে নামাজ একটা যুবক হবে রোজা একটা যুবক হবে একজনে থাকবে পায়ের সামনে আরেকজনে থাকবে মাথার সামনে সূরা মুলক যদি কেউ পড়ে এই মুলকটাও একটা যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুদর্শন যুবকে একটা আকৃতি ধারণ কইরা ওই সূরা মুলকে পেটের কাছে রেখে দিবেন সুবহানাল্লাহ বলেন কবরের মধ্যে এগুলো আপনাকে পাহারা দিতে থাকবে এখন আপনার নামাজই হয় না তো নামাজই আপনার তেলাওয়াতই সহি না এবার বলেন ওই নামাজ আপনারা কেমনে কবরের আজাব থেকে রক্ষা করবে এই জন্য বলেন যে কয়জন আছেন এবং পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন আমাদের নামাজ যদি সঠিক করতে চাই আমাদের তেলাওয়াত সহি করা ছাড়া কোনো কি নাই বলেন গতি নাই এই জন্য আমাদের তেলাওয়াত সহি করার দরকার আছে নাকি নাই দরকার আছে যদি আমরা আমাদের তেলাওয়াত সহি করতে চাই পুরুষ যারা আছেন এখানে আপনারা আজকের থেকেই একজন উস্তাদ ঠিক করে ফেলবেন ছেলের ইংরেজি শেখানোর জন্য এক উস্তাদ বাংলা শেখানোর জন্য এক শিক্ষক এরপরে গান শেখানোর জন্য একজন শিক্ষক ড্যান্স শেখানোর জন্য একজন শিক্ষক অঙ্ক শেখানোর জন্য একজন শিক্ষক
আপনি কেমন কপাল পোড়া যে আপনার জন্য একজন আরবি শেখানোর জন্য একজন শিক্ষকও পাইতেছেন না বলে এটা আপনার কপাল পোড়া আপনি খুঁজলেই পাবেন একজন শিক্ষক মাদ্রাসার হুজুরের অভাব নাই মসজিদের ইমাম আছে খাদেম আছে মুয়াজ্জিন আছে তাও না পান মাদ্রাসার হেফজখানার প্রত্যেকটা তলবে ইলম প্রত্যেকটা ছাত্র আপনাকে কোরআন পড়ানোর যোগ্যতা রাখে বলেন আলহামদুলিল্লাহ শিখার কোনো বয়স আছে বলেন শিখার কোনো বয়স আছে একজন ছাত্র দরকার হলে এই মাসের জন্য কমপক্ষে রমজান মাসের জন্য ঠিক করেন বলেন বাজান তোমারে আমি কিছু বেতন ভাতা দিমনি তুমি আমার কোরআনুল কারীমটা তেলাওয়াতটা সহি করে দাও একজন উস্তাদ ঠিক করেন আর মা বোনেরা একজন আলেমা পা ঠিক করেন অথবা একজন একটা মহিলা মাদ্রাসায় 10 জন মিলে যান যে বলেন যে আপনারা আমাদেরকে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই 10 জনকে পড়ায় দিবেন আপনাদেরকে দরকার হলে আপনাদের মাদ্রাসায় কিছু সাহায্য সহযোগিতা আমরা করব বলেন মাদ্রাসার উস্তাদরা ছাত্রী আপারা ম্যাডামরা ফিরায় দিবে এই মামুনদেরকে যদি 10 জন মিলে 5 জন মিলে যায় যে আপনি মহিলা মাদ্রাসায় যায় যে আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত সহি করে দেন ফিরায় দিবে বলেন এজন্য আমাদের তেলাওয়াত সহি করে ফেলবো কারা কারা আল্লাহু আকবার বলে দুইটা হাত একটু আল্লাহকে দেখাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমিন হাত নাম তো রোজার 7 বারে 4 কাজে কয় কাজে 4 কাজে এক নাম্বার আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা মহব্বত যেটা দৃষ্টান্ত আমি একটু আগে দিয়েছি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল তেমন ভালোবাসা দরকার দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন চার বাকি আছে কিন্তু সংক্ষেপে বলে দেই তিন চার কি বিস্তারিত কালকে বলবো তিন নাম্বার আল্লাহ পাকের জিকির চার নাম্বার পাপ কাজ থেকে দূরে থাকা তাহলে রোজার মহব্বত রোজার 7 বাড়বে কয় কাজে এক নাম্বার আল্লাহর প্রতি ভালোবাসা দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার আল্লাহ পাকের জিকির চার নাম্বার পাপ কাজ থেকে দূরে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজার মজা বাড়ায় দিক বলি আমিন সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب كريم رمضان ما شروع سيلا كوري تمي هما دير كي ماف كوري داو أي الله باكي زندگي گناه تكي باز بار توفيق داو الله حيات المد بار قد داو الله ما دير مدد دير كي ماف كوري داو جرا جبي تواسي حيات تيه بدن کرو অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দাও আয় রব্বে করিম ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ দূর করে দাও অভাবী ব্যক্তির অভাব দূর করে দাও আল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত সহি করে দাও আল্লাহ আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমানি তেজ বাড়ায় দাও আল্লাহ তোমার প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামদের মতো করে দাও আল্লাহ যে আলোচনা করলাম আগে আমাকে আমল করবার তৌফিক দাও পরে সবাইকে আমল করবার তৌফিক দাও আয় রব্বে করিম তুমি আমাদেরকে মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও রমজানের পরিপূর্ণ হক আদায় করবার তৌফিক দাও প্রত্যেক দিন ঠিকঠাক মতো রোজা রাখবার তৌফিক আমাদেরকে দিয়া দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়